আশঙ্কাজনক হারে বাড়তে পারে ডেঙ্গু রোগ। আক্রান্তের পর মৃত্যু ঝুঁকি এড়াতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগীদের বিশেষ সতর্ক বার্তা দিয়েছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। অন্যান্য বছরে জুন জুলাইয়ে ধরা পড়লেও এবার মে মাস থেকেই রাজধানীতে দ্রুত ছড়িয়ে পড়ছে ডেঙ্গু রোগ। ডেঙ্গু ভাইরাসের প্রধান বাহক এডিস মশার কামড়ে গত বছরের তুলনায় এবার পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। খাইতে পারি নাই, বমি করছি, মাথা ঘুরাইছে, ভালো লাগে নাই। বমি হওয়ার পরে হাসপাতালে যাচ্ছি, হাসপাতালে পরীক্ষা করছি, ডাক্তারে কয় আপনার ডেঙ্গু হয়েছে। আমার চারপাশে বেশ কয়েকজন হয়েছে, আমার ফ্রেন্ড সার্কেলও কিছু হয়েছে, আশেপাশে ময়মুর পরিচিত মানুষ এরকম আক্রান্ত হয়েছে। মানে আসরের পর থেকে মশার জ্বালায় কোনো জায়গায় দাঁড়ানো যায় না, এরকম একটা অবস্থা। মশা মারার ওষুধ এটা তো এখন তো আগের মতো আর নাই, শুধু ধোঁয়াই আর হলো কেরাসিনের গন্ধ। ঠিক আছে, ওটার ভিতরে মশা মারার কোনো মেডিসিন আছে কি না আদৌ এটা জানা নাই। চিকিৎসকরা জানান মৃত্যু আপাতত কম, তবে গেল বছরের তুলনায় এবার আক্রান্তের হার বেশি। দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন অন্তত 10 জন। সামনে এই সংখ্যা বাড়তে পারে আশঙ্কাজনক হারে। প্রতিদিন 10 থেকে 15 জন করে ডেঙ্গু রোগী আমরা পাচ্ছি, এবং যেহেতু আমরা মৌসুমের আগে একটু বেশি পাচ্ছি, এই জন্য আমরা ধারণা করতেছি যে যখন ডেঙ্গুর মৌসুম শুরু হবে তখন হয়তো আরও অনেক বেশি আক্রান্তের সংখ্যা বেড়ে যাবে। এই জন্য আমাদেরকে আসলে আগাম সতর্ক হতে হবে, যে মানে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে। জ্বর, বমি এবং চোখ ও গলায় ব্যথা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেয়ার পাশাপাশি চারপাশে জমে থাকা পানি এবং নিজের আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। যাদের আগে থেকে ডায়াবেটিস আছে বা প্রেশার বেশি, কিডনির সমস্যা আছে, বা যারা অন্য কোনো জটিল কোনো রোগে আগে থেকে যারা আক্রান্ত, মানে দীর্ঘদিন ধরে তারা চিকিৎসা নিচ্ছেন, এদের ক্ষেত্রে হচ্ছে মৃত্যু হারটা বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায়। প্রতিদিনই তাদের রক্তের পরীক্ষা নিয়মিত করানো, ব্লাড প্রেশারটা নিয়মিত চেক করা, এগুলো একটু নিয়মিত মানে সতর্ক রেখে করতে হবে। মুখে খাওয়ার স্যালাইন যেটা আমরা খাই, তারপরে ডাবের পানি, স্যুপ, যে কোনো তরল জাতীয় খাওয়া যেটাতে লবণ থাকবে, এগুলো হচ্ছে বেশি করে খেতে হবে। মিনিমাম 2 থেকে 3 লিটার দিনে খেতে হবে। এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনকে আরও তৎপর হওয়ার তাগিদ নাগরিকদের। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।